আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আপনাদের জন্য নিয়ে আসছি বিশেষ কিছু কনফিগ। আপনারা যারা ভ্রমণ, প্রকৃতি কিংবা দৈনন্দিন জীবনের মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করতে চান, ওনাদের জন্য এটি হবে একটি অপরিহার্য সঙ্গী। আজকের ভিডিওটি কেউ মিস করবেন না, কারণ স্ক্রিনের রেজাল্টটি দেখতে পাচ্ছেন আজকের এক্সএমএল ফাইলের। আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু সেটিংস দেখিয়ে দেবো, যা কাস্টমাইজ করে আপনারা আরও বেটার রেজাল্ট নিয়ে আসতে পারেন। আজকে আপনাদের জন্য থাকছে তিনটি এক্সএমএল ফাইল, কোন ফাইল দিয়ে ফটো উঠালে আইফোন কালার কোয়ালিটি পাবেন এবং কোন ফাইল দিয়ে মানুষের ফটো উঠাবেন, সবগুলোই দেখিয়ে দেব। তবে এই এক্সএমএল ফাইলটি দিয়ে এরকম রেজাল্ট কখন পাবেন সেটি বলে দিচ্ছি। সকালবেলায় সূর্য উদয় হওয়ার সময়, তবে বিকেলের আকাশে সূর্য সেই একই রকম লাল এবং আরও ভিন্ন কালার দেখা যায় আকাশে, তখন এই এক্সএমএলটি দিয়ে বিকেলের আকাশের দৃশ্যগুলো ক্যাপচার করলে পাবেন এরকম চমৎকার রেজাল্টের ফটো। তাছাড়া সকাল বিকেলের মাঝখানে যে সময়টুকু থাকে ওই সময়ের ভেতর এই এক্সএমএলটি দিয়ে ফটো উঠালে পাবেন এরকম রেজাল্টের ফটো, যেটা আইফোন কোয়ালিটি পাবেন। আশা করি বুঝতে পারছেন আজকের এক্সএমএল ফাইল কতটা পাওয়ারফুল। অনেকের ফোনে এক্সএমএল ফাইল ইনপুট করার পর ক্যামেরা থেকে বের করে দেয়, আজকের ফাইলগুলো ওনাদের ফোনেও খুব ভালোভাবে রান করবে। এখানে পাবেন এই তিনটি এক্সএমএল, অটো, জেপিজি, ওইওবি। যাদের ফোনে ক্যামেরা থেকে বের করে দেয় এক্সএমএল ফাইল ইনপুট করার পর, ওনাদের ফোনে এখান থেকে যে কোনো একটি খুব ভালোভাবে রান করবে। তবে মানুষের ফটো ওঠানোর জন্য এখান থেকে অটো এই ফাইলটি ইউজ করবেন, ন্যাচারাল ফটো ওঠানোর জন্য জেপিজি অথবা ওইওবি এখান থেকে যে কোনো একটি ইউজ করবেন। এখন আরও কিছু সেটিংস দেখিয়ে দিচ্ছি। ফটোতে ব্রাইট লাইট বাড়াতে চাইলে ক্যামেরার সেটিংসে চলে আসবেন, এখান থেকে প্রসেসিং ফাংশনে চলে আসবেন, এখান থেকে একটু নিচে গেলেই দেখতে পাবেন এক্সপোজার কম্পেনশন, এখানে পাবেন মেইন এবং ফোন ক্যামেরার অপশন। মেইন ক্যামেরাতে ব্রাইট লাইট বাড়াতে চাইলে এখানে ট্যাপ করবেন, এখান থেকে আপনারা পয়েন্টগুলো একটু উপর দিক করে দিবেন আর এর মাঝামাঝি রাখার চেষ্টা করবেন, তাহলে ফটোতে চমৎকার ব্রাইট লাইট দেখতে পাবেন। এবং মানুষের ফটো ওঠানোর পর কারো ফোনে যদি লাল বাপ কম চলে আসে বা বেশি চলে আসে, সেগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তার জন্য ফটো প্রসেসিংয়ে চলে আসবেন, এখানে মেইন ক্যামেরা ট্যাপ করবেন, তারপর এখানে মেইন সেটিংস, এখান থেকে একেবারে নিচে চলে আসবেন, এখানে পাবেন স্যাচুরেশন। এই অপশন থেকে লাল বাপ কমাতে চাইলে পয়েন্টগুলো উপর দিক করে দিবেন, আর যদি লাল বাপ বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা পয়েন্টগুলো একটু নিচের দিক করে দিবেন। তো এখান থেকে পয়েন্টগুলো আপ ডাউন করে আপনারা ফটো উঠালে বুঝতে পারবেন। তো জিকেমে যে কোনো একটি সেটিং পরিবর্তন করলে এটি এক্সএমএল ফাইল আকারে সেভ করে নেবেন। তার জন্য কনফিগ সেটিংসে এসে সেভ সেটিংসে ট্যাপ করবেন, এখানে যে কোনো একটি নাম দিয়ে এসে ট্যাপ করলে এক্সএমএল ফাইল আকারে সেভ হয়ে যাবে। আজকের এক্সএমএল ফাইলগুলো এলএমসি আর 13 থেকে এলএমসি আর 18 ভার্সনে চলবে, তবে চমৎকার রেজাল্টের জন্য এলএমসি আর 17 ভার্সন ইউজ করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন, পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী আপডেট এক্সএমএলগুলো সবার আগে পেতে। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। কমেন্টে জানিয়ে দেবেন আজকের এক্সএমএল ফাইলের কালার কোয়ালিটি আপনার কাছে কেমন লাগছে। তবে নেক্সট ভিডিওতে দেখা হবে আরও নতুন কিছু ভিন্ন এক্সএমএল নিয়ে। সবসময় মন থেকে এই কামনাই করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ।